চট্রামর ফটিকছড়ি ফজলার নাকি গলাত ফাঁস লাগানো অবস্থাত সাদি আক্তার নামের এক গৃহবধূ লাশউদ্ধার করা হয়। মায়ের 25 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের আনন্দ ক্লাব বরলয় লাগাইনে কাশেম কলোনির 12 বাসার তো নেলাশ উদ্ধার করা হয়। খবর ফায়ারে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত লাই মর্গনাজি ফাটাই দিয়ে জানা গিয়ে প্রেমসূত্র ধরে এবছর জানুয়ারির 1 তারিখ উপজেলার সোয়াবিল ইউনিয়নের ফয়াত তালুক দরবারে নুরুসাবার ফোয়া আলীর লয় একই ইউনিয়নের কেরাসরি এলাকার মাইফোয়া সাদি আক্তারের বিয়েওয়ান মাইফা ফক্ষম মানি ললেও ফোয়ার পরিবারে মানি না লয় যার কারণে বিয়ের ফরতুন জামাই বউ দুজনে ফটিকছড়ি ফোর এলাকাত 12 বাসার নাজি থাকত। নিহতর পরিবার হতা হয়ে জানা গিয়ে দুপুরে মাই ফোয়ারে সাইতুয়াই মা খানা খাইয়ারে বিলের দিকে গরল নেজি যাই গই এই সময় নিহত সাদিয়ার জামাই আলী বাসাত নোয়াছিল বাসাত আইবেল্লাই সাদিয়া তার জামাই আলীরে ফোন করলিও সে ফোন রিসিভ নগরে পরে আজন্যে জানালার গ্রিল লয় উন্না ফেসানো অবস্থা নেজি গৃহবধূ সাদিয়ার লাশ দেখে বারাটিয়া লয় আর মাই ভাই বাসাত আসি 12টা বাজে বাসাত আসি 12টা বাজে আইয়ারে দূর মাই দি মে বা খুশি হাসি মাইতি আর গো বউ আছে টা হতি বউ আইছি খুশি হাসি মাতি আর দুরমাই দি ওই তোর তুম নুরুজ দিই মেয়ে ভা শরবত দিই খাই চাই মেয়ে ভরাই অর্ধ খাবাই দি খাই দাই রে মেয়ে ভা ঘর যে মেয়ে ভা বার রাইন দি বার দা রান দি কি সুনাই গরম মাই দিস আনা খাই বুঝা মাই কি সুানি না দা বালক ফিজার ও সলু পাত কদু বালক পাত তু হই রে ইন রো কর হই বা জি তারপর আর সা দি তো ঘর যে মাই কি তু বান দে কি লে খদাই গো কুরু আইন তে মা হই দো জিয়া খাই তা নত কিছু লাই একদিন তু না যায় জামেন খাসে ফোন গয় জি জামাই মোবাইল একবার দু কি আবার বন্ধ করে দি বন্ধ করে দন পর দি খাল তো ভাই গো খাসে ফোন গয় জি খাল তো ভাই কতক্ষণ কথাবার্তি হই হই তো ইয়ারে এ দুর্মাইদে ইয়ে আই শুনি তার সামনে কথাবার্তি হওয়ার খনের পর দিয়ে দুর্মাইদে জামাই কেন হই হল্লা জামাই রাগ করি আতলে যে বাড়িতে আইছি যেন বাড়িতে আই মেয়ে হাই বেরো কইলে কই দিন উর আল্লাহ দেখি আই তো নু দেখি এই বিষয়ে নিহত গৃহবধূর ভাই সবুজি জানাই প্রেমর বয়স মাত্র 1 মাসের মাতা দুইজনে বিয়ে করছি সম্পর্ক করে বিয়ে করছে ওরা তখন এখানে বাসা বাড়াতে ছিল আর কি আসে আমার একটা ভাই ছিল ফাঁসে তো ওদের সাথে মিলেমিশে থাকতো ভালো মতে তো আমার মুসাকালে এসে দেখা করে যাওয়ার পরে ওর মোবাইলে কল দিছিল ওর জামার আমার বোন ওর জামার কাছে কল দিছিল কল দেওয়ার পরে ও কলটা রিসিভ করতেছে না বারবার কলটা কেটে দিতেছে কলটা আর রিসিভ করে নাই কল বারবার যখন দিতেছে তারপরে মোবাইলটা বন্ধ করে দিছে মোবাইলটা বন্ধ করে দেওয়ার পরে তো আমার বাসার মধ্যে ওকে সব কিছু বলে এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে আবার আমি বাজারে যখন আসছি তখন শুনতেছে আমার বোন এখানে মানে নিহত গৃহবধূর জামাই আলীর খাসে জানতে চাইলি তে তার বিরুদ্ধে আনানের ব্যাক অভিযোগ অস্বীকার করে হয় কি হইতে কি হয়ে গিয়ে আই নিজেই নবজির এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার সি প্লাস টিভিতে মুঠোফোনে হয় খালি যে রাতে ওগো গৃহবধূর লাশ উদ্ধার করুন এ বিষয়ে একটু সর্বশেষ যদি একটু যদি হইতেন নিহত সাদিয়ার পরিবারের সদস্য হলে ইয়ানোর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই সি প্লাস টিভি চট্টগ্রাম।